যাচ্ছি। আজ আমরা কথা বলেছি গর্ভপাতের বিভিন্ন কারণ নিয়ে এবং সেটিকে কিভাবে তার কমপ্লিকেশনগুলো প্রতিরোধ করতে পারি সব কিছু জানিয়েছেন। তো সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? কিশোরীরা এই বয়সটা হচ্ছে এমন একটা বয়স, ভালনারেবল এজ বলি আমরা, অনেক কিছু বোঝে না। তো ওদের আমি ওদের জন্য আমার একটাই বার্তা যে তোমার মা হচ্ছে তোমার সবচেয়ে বড় বন্ধু। ঠিক অনেক সময় মাকে জানায় না, ভয় পায় বা ই করে, বলছে মা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু, তোমার যদি ভালো কিছু করতে পারে তোমার মাই করতে পারবে। একজন ভালো চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে হয়তো একটা ভালো তাকে চিকিৎসা দিতে পারবে। তো কাজে লুকিয়ে রেখে তারপর নিজের জীবনটাকে অসহনীয় করা না করে বরং মাকে বন্ধু মায়ের সাহায্য নিয়ে তাকে, হ্যাঁ, তারা তখন তার চিকিৎসা হলে সবচেয়ে ভালো চিকিৎসা হবে। তো সবাই ভালো থাকো, কিশোরীদের বিশেষ করে কিশোরী, ওরা তো সামনে অনেক বড় জীবন পড়ে আছে, তো ওরা যাতে ভালো থাকে, ভুল পদক্ষেপ ভুল পদক্ষেপ যাতে না নেয় সেটাই আমি আমার একটা মানে আশা করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল গর্ভপাত নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।